সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করেন। আপনার একটা মেয়ে রয়েছে, আপনার একটা ছেলে রয়েছে, দুটোই আপনার সন্তান। মেয়ে বানানোর মালিক হলেন আল্লাহ, ছেলে বানানোর মালিক হলেন আল্লাহ। যখন আপনি বাজার থেকে বিশাল বড় একটা মাছ কিনে আনেন, মাছ কিনে আনার পরে মাছের মাথাটা আপনি আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে দেন না। আপনার মেয়ে বড় কষ্ট পায়, সেও তো মানুষ, যদিও সে মেয়ে কিন্তু সে তো একটা মানুষ, সে কিন্তু মানুষ, সে তাকায়। অনেক পরিবারে এরকম করি, মা বলে এটা তোকে খেতে হবে না, তোর ভাই এইটা ছাড়া ভাত খায় না, তোর ভাই মুরগির রান ছাড়া ভাত খায় না। কিন্তু আপনি একটা বারো ভাবলেন না, এখানে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ধরবেন, তার কারণ সেও আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। আপনি সাহেব বাজারের পার্শ্বের জায়গাগুলো আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে বলে শহরের বাইরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তোর। বলি কি বলি না বলেন? প্রত্যেকটা মানুষ আমরা উমরের ঘটনা শোনার পরে বলি, আমি তো রাজা নই, আমি তো কোনো বাদশাহ নই। কিন্তু এখানে বলা হয়েছে ইনসাফের কথা, আপনি রাজা কিংবা বাদশাহ এইটা পরের বিষয়, আপনি আপনার পরিবারের তো রাজা, আপনি তো আপনার পরিবারের বাদশাহ, আপনি আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন।